নমস্কার সিএনএ স্বাগত আপনাদের সঙ্গে আমি রয়েছি মণিময় শুরু করছি জেলা এক্সপ্রেস ফের মোদীকে নিশানা তৃণমূল সাংসদের মোদীকে আটকাতে হুঁশিয়ারি অভিষেকের রিমোটের বোতাম টিপে বাংলার টাকা বন্ধ করে মোদী ইভিএম এর বোতাম টিপে মোদীর ঢোকা বন্ধ করুন চমকানো নেতা দিলীপ ঘোষ নিজের বুথে হেরেছে সুকান্ত মজুমদার যে গ্রাম দত্তক নিয়েছে সেখানে হেরেছে যারা নিজের বুথ জিততে পারে না তারা মমতার সঙ্গে লড়বে সংবাদ মাধ্যমে হাওয়া তোলা হলো আমি নাকি ফিরবো না আবার পদবী মোদী নয় চোকসি নয় ব্যানার্জি আমার বিরুদ্ধে এতটুকু প্রমাণ থাকলে ফাঁসির মঞ্চ তৈরি করো বললেন অভিষেক বন্দ্যোপাধ্যায় বিজেপি সরকার ভেবেছে তাদের অনেক ক্ষমতা রিমোট কন্ট্রোল টিপে বাংলার মানুষের টাকা আটকে দিয়েছে আগামী দিন ইভিএম এর বোতাম টিপে এদের জামানত বাজেয়াপ্ত আপনাদের সকলকে করতে হবে গণতন্ত্রের শেষ কথা গণদেবতা বলে কোন নেতা বলে না আর যারা বলেছিল যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঢুকতে দেবো না মনে আছে আপনাদের নবজোয়ারের সময় কিভাবে বনগায় আমাদের আটকানো হয়েছিল আজকে কটা তথ্য আপনাদের দিই আপনারা এটা উপভোগ করবেন বিজেপির সব বড় বড় নেতা শান্তনু ঠাকুর কেন্দ্রীয় মন্ত্রী আমাকে বনগায় ঠাকুরবাড়িতে ঢুকতে দেয়নি বলেছিল অ্যাপয়েন্টমেন্ট নিয়ে মন্দিরে যেতে হবে আমি বলেছিলাম এর জবাব মানুষ দেবে নিজের বুথে নিজে হেরেছে এরপরে সুব্রত ঠাকুর নিজের বুথে পঞ্চায়েতে নিজে হেরেছে স্বপন মজুমদার বনগা দক্ষিণের এমএলএ নিজের বুথে হেরেছে আর চমকানো নেতা দিলীপ ঘোষ নিজের বুথে হেরেছে সুকুমার রায় এমএলএ কুচবিহার উত্তর নিজের বুথে হেরেছে সুশীল বর্মন এমএলএ মাথাভাঙা নিজের বুথে হেরেছে বরেন চন্দ্র বর্মন এমএলএ শীতলকুচি নিজের বুথে হেরেছে আর এখনকার যে সভাপতি সুকান্ত মজুমদার যেই গ্রামটা দত্তক নিয়েছিল সেই গ্রামে নিজের জায়গায় হেরেছে বিজেপির রাজ্য সভাপতি আর বিরোধী দলনেতা সে তো পুরসভা ভোটে নিজের বুথে হেরেছে যারা নিজের বুথ জিততে পারে না তারা মমতা বন্দ্যোপাধ্যায়কে হারাবে আমি বলবো নেত্রী অবধি পৌঁছানো অনেক দূরের কথা আপনারা খালি মঞ্চ জায়গা সময় ঠিক করুন তৃণমূল যুব কংগ্রেস আর তৃণমূল ছাত্র পরিষদের সাথে আগে লড়ে দেখান তারপর আপনারা মমতা বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ করার বা আক্রমণ করার কথা ভাববেন আমি চিকিৎসার জন্য বাইরে গেছি সংবাদ মাধ্যমে এমন হাওয়া তোলা হলো যে আমি নাকি আর ফিরবো না দেখেছেন দেখেছেন আমার নাম আমার পদবী মোদী নয় আমার পদবী চোকসি নয় আমার পদবী মাল্লিয়া নয় আমার পদবী বন্দ্যোপাধ্যায় নাম অভিষেক বন্দ্যোপাধ্যায় আমরা মাথা উঁচু করে লড়তে জানি মাথা নিচু করে বশ্যতা স্বীকার করে দিল্লির কাছে আত্মসমর্পণ করতে জানি না যদি কেউ ভাবে আমার নামে মিথ্যে প্ররোচনা করে ভুল ভাল খবর করে এখন কি প্রথম শ্রেণীর সংবাদ মাধ্যম যারা যে খবরের কাগজ পড়ে একসময় অনেকে আমরা বড় হয়েছি সেই খবরের কাগজেও মিথ্যে কথা পরিবেশন করা হচ্ছে আমি ভুলে গেছিলাম নামে যদি বাজার থাকে সে তো বিক্রি হবেই নামে বাজার থাকলে তো বিক্রি হবেই আর আনন্দের সাথে বিক্রি হবে মেরুদণ্ড বিক্রি করে বশ্যতা স্বীকার করে বিক্রি হবে আমি আবার বলছি 2020 সালে চোখে চোখ রেখে যে কথা বলেছিলাম আজও সংবাদ মাধ্যমের বন্ধুদের চোখে চোখ রেখে এক কথা বলছি যে আমার বিরুদ্ধে এতটুকু যদি প্রমাণ থাকে ইডি সিবিআই নয় একটা ফাঁসির মঞ্চ তৈরি করো অভিষেক বন্দ্যোপাধ্যায় গিয়ে মৃত্যুবরণ করবে আজও মুখ থুকে একই কথা বলে গেলাম সেই ফাঁসির মঞ্চের মন্তব্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মুখ থেকে আরো একবার শোনা গিয়েছে এবং যেটা তিনি বলবার চেষ্টা করছেন আরো একবার তিনি স্পষ্ট করছেন তিনি বলছেন মোদীকে নিশানা করে একেবারে সেই জায়গা থেকে প্রধানমন্ত্রী নাম না করে ফের পদবী তিনি বলছেন মোদী নয় চোকসি নয় আমার পদবী ব্যানার্জি আমার বিরুদ্ধে এতটুকু প্রমাণ থাকলে ফাঁসির মঞ্চ তৈরি করো
ফের আরো একবার বার্তা অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং এই জায়গা থেকে দাঁড়িয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন রিমোটের বোতাম টিপে নাকি বাংলা টাকা বন্ধ করে মোদি ইভিএম এর বোতাম টিপে মোদি ঢোকা বন্ধ করে দিন চমকানো নেতা দিলীপ ঘোষ নিজের বুথে হেরেছে সুকান্ত মজুমদার যে গ্রাম দত্তক নিয়েছে সেখানে হেরেছে যারা নিজের বুথ জিততে পারে না তারা মমতার সঙ্গে লড়বে সংবাদ মাধ্যমে হাওয়া তোলা হলো আমি নাকি ফিরবো না আমার পদবি মোদি নয় চক্সি নয় ব্যানার্জি আমার বিরুদ্ধে এতটুকু প্রমাণ থাকলে ফাঁসির মন্ত্র তৈরি করো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ফের আরো একবার বেনজির আক্রমণ অভিষেক বন্দ্যোপাধ্যায় চোখের চিকিৎসার জন্য বাইরে গিয়েছিলেন এবং সেই সেখান থেকেও তিনি আক্রমণ শানিয়েছিলেন এবং ফের আরো একবার এবার নতুন করে আজকে টিএমসি ফাউন্ডেশন ডেতে ফের আক্রমণ অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল সাংসদের এই আক্রমণ স্বাভাবিকভাবে প্রতিক্রিয়া তৈরি করবে এবং এই জায়গায় কে কি বলছেন তার দিকে আমাদের নজর থাকবে কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন দায়নে শান্তনুদা স্বাগত জানাইছেন আপনাকে যে বক্তব্য ফের আমরা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গলা থেকে শুনতে পাচ্ছি ফের সেই একই সুর ফাঁসির মঞ্চ তৈরি করো ক্ষমতা থাকলে এতটুকু যদি প্রমাণ থাকে কিভাবে দেখছেন ফের আরো একবার এই মন্তব্য